এই ব্যালট পেপারস গুলো বাইরে কি করে বেরোলো? এগুলো হয় আপনার কাছে থাকবে, না হলে প্রিসাইডিং অফিসারের কাছে থাকবে, আর না হলে সিলড এনভেলপের মধ্যে থাকবে। এটা বাইরে কি করে এলো? আপনি যখন ফেরত দিচ্ছেন প্রিসাইডিং অফিসারের থেকে, তখন আপনি মিলিয়ে নিচ্ছেন না যে সব ব্যালট পেপারস গুলো ফেরত এলো কিনা? ম্যাম এখানে কিন্তু 5 ডিজিট আছে, এখানে ওনারা যেটা দেখাচ্ছে সেটা কিন্তু 4 ডিজিট। এখানে সিরিয়াল নাম্বার রয়েছে 751 থেকে 1510, এখানে দেখা যাচ্ছে 1003, তাহলে এটা তো এই ফিগারের মধ্যেই পড়ছে। হ্যাঁ ম্যাম পড়ছে। তাহলে এই যে আপনি বলছিলেন 4 ডিজিট 5 ডিজিট, দুটো আছে, দুটো সিরিয়াল নাম্বার আছে ওখানে, একটা 00001 থেকে শুরু হয়েছে, একটা 750 এর শেষ হচ্ছে। আমি তো সবগুলো এই চারটে করে ডিজিট দেখতে পাচ্ছি। টিএমসি তে দুষ্কৃতি বেলা 12টার বোম গুলি লাঠি ও বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের লোকগুলো ও ভোট দানের লাইনে থাকা সাধারণ মানুষকে বোম্বিং করে তাড়িয়ে দেয় ও পোলিং অফিসারকে ভয় দেখিয়ে ভোটপত্র কেড়ে নিয়ে অবাধে ছাপ্পা মারে। মিস্টার ভিডিও, হ্যাভ ইউ ফলোড why is it taking so difficult, so time taking for you to just identify this thing and say whether these ballots were issued by you or not? ম্যাম এখানে কিন্তু কোথাও ম্যাম প্রিসাইডিং অফিসারের কোনো সই ব্যালট পেপার পিছনে, আপনি কি ইস্যু করেছিলেন না করেননি, আপনার রেকর্ড কি বলছে? ম্যাম এই সিরিয়াল নাম্বারটা যেটা দেখা যাচ্ছে, এই সিরিয়াল নাম্বারটা আপনি ইস্যু করেছেন? এই সিরিয়াল নাম্বারগুলো হ্যাঁ করেছিলেন, আপনি ইস্যু করেছিলেন? এটা ইস্যু ম্যাম ওরকম ভাবে বলা মুশকিল যে আমাদের এন্ট্রি থেকে হয়েছিল। আপনার এন্ট্রি আছে তো? এই এই সিরিয়াল নাম্বারগুলো ম্যাম এইখানটা যে বুট আছে সেখানটায় ম্যাম, এটা বাইরে বেরোলো কি করে বলুন? ম্যাম এখানে তো প্রিসাইডিং অফিসারের সই নেই, এটা না থাকলো প্রিসাইডিং অফিসারের সই, কিন্তু এই ব্যালট পেপারস গুলো বাইরে কি করে বেরোলো? এগুলো হয় আপনার কাছে থাকবে, না হলে প্রিসাইডিং অফিসারের কাছে থাকবে, আর না হলে সিলড এনভেলপের মধ্যে থাকবে। এটা বাইরে কি করে এলো? ম্যাম এটা তো প্রিসাইডিং অফিসারই বলতে পারবে ম্যাম, কারণ যখন একটা বুথে একটা প্রিসাইডিং অফিসার চলে যায় এবং ব্যালটের কিছু ব্যালট পেপারস প্রিসাইডিং অফিসারকে দিলেন, হ্যাঁ কি কি দিলেন সেগুলো আপনার কাছে রেকর্ডে আছে? যেগুলো প্রিসাইডিং অফিসার ব্যবহার করলো সেগুলো ওনার রেকর্ডে আছে, এবং উনি আবার আপনাকে ব্যাক করে দিচ্ছেন? কিন্তু ম্যাম আমাদের প্রিসাইডিং অফিসারের ডায়েরির মধ্যে যে সংখ্যাগুলো মেলানো হচ্ছে তার মধ্যে ম্যাম আমরা ডিসক্রিপেন্সি, ওখানে কাউন্টিং এর সময় তো উনি কিছু বললেন না, বা উনি ওখানে তো কিছু বোঝা মিলছে মানে ডিসক্রিপেন্সি পাওয়া যাচ্ছে না, টোটাল সংখ্যা তো ম্যাম মিলে যাচ্ছে। আপনি দিচ্ছেন প্রিসাইডিং অফিসারের থেকে, তখন আপনি মিলিয়ে নিচ্ছেন না যে সব ব্যালট পেপারস গুলো ফেরত এলো কিনা? ম্যাম এখানে কিন্তু 5 ডিজিট আছে, এখানে ওনারা যেটা দেখাচ্ছে সেটা কিন্তু 4 ডিজিট। মিলছে না? লেট মি সি মানে কাইন্ডলি সি দ্য সিগনেচার অলসো ম্যাচিং, প্রিসাইডিং অফিসার সিগনেচার আই হ্যাভ গট ফ্রম প্রিসাইডিং অফিসার। ম্যাম সিগনেচার কোনো সময় ইনিশিয়াল হয় না, উনাকে ফুল সিগনেচার করতে হয়। ফর্ম 18 দ্য সিগনেচার অফ প্রিসাইডিং অফিসার এন্ড ফর্ম সিগনেচার অফ দ্য প্রিসাইডিং অফিসার দ্য ব্যাক সাইড অফ দ্য ব্যালট সেম। এখানে সিরিয়াল নাম্বার রয়েছে 751 থেকে 1510, এখানে দেখা যাচ্ছে 1003, তাহলে এটা তো এই ফিগারের মধ্যেই পড়ছে। হ্যাঁ ম্যাম পড়ছে। তাহলে এই যে আপনি বলছিলেন 4 ডিজিট 5 ডিজিট, দুটো আছে, দুটো সিরিয়াল নাম্বার আছে ওখানে, একটা 00001 থেকে শুরু হয়েছে, একটা 750 এর শেষ হচ্ছে। আমি তো সবগুলো এই চারটে করে ডিজিট দেখতে পাচ্ছি। ম্যাম ওটা ডাবল সিটেড বুথ, 11-12 একটা বুথে বুথের মধ্যে দুটো মানে দুটো লোকের মানে দুজন প্রার্থীর ভোট হয়েছে। ওক না, তাতে অসুবিধা কোথায়? সিরিয়াল নাম্বারগুলো তো এখানে লেখা রয়েছে, যে ব্যালট পেপারস গুলো দিয়েছেন তার সিরিয়াল নাম্বার গুলো তো এখানে লেখা রয়েছে, সেই সিরিয়াল নাম্বার গুলো তো এই যে কাগজগুলো দিয়েছে তার মধ্যে আছে না নেই? হ্যাঁ ম্যাম লেখা আছে। আছে তো? হ্যাঁ ম্যাম। তাহলে এগুলো বাইরে কি করে বেরোলো? আপনার কি বক্তব্য যে প্রিসাইডিং অফিসার এগুলোকে বাইরে পাঠিয়ে দিয়েছে? ম্যাম যখন একটা প্রিসাইডিং অফিসারকে আমরা সমস্ত কিছু দিই ইলেকশনের প্রিসাইডিং হলের দায়িত্বে পাঠায়, তিনি উনার হলটার ইনচার্জ উনি, এবার উনাকেই সেই দায়িত্ব মানে নিতে হবে তাহলে। তারপর যখন প্রিসাইডিং অফিসার আপনাকে রিটার্ন করছে, আপনি তখন মিলিয়ে দেখবেন না যে সবগুলো এলো কি এলো না? এটা আপনার কর্তব্য। না প্রিসাইডিং অফিসার ডায়েরিতে কোনো জায়গায় কোনো ডিসক্রিপেন্সি দেখাচ্ছেন না, সমস্ত হিসাব মিলিয়ে দিয়েছেন উনি। মিলছে তো কোনো অ্যাপারেন্টলি কোনো বিষয় মিলছে না, কিছু মিলছে না, এগুলো বাইরে কোথা থেকে এলো? না ম্যাম আমার কাছে তো হিসেবে উনি যা দেখাচ্ছেন যোগ বিয়োগ করে, আমার তো 222টা বুথ ম্যাম, আমার কাছে যখন সমস্ত বুথ থেকে আসছে আমি তো 222টা পেপারে প্রিসাইডিং অফিসার ফার্স্ট ডায়েরি আমরা দেখি, আমরা যখন দেখে নিচ্ছি প্রিসাইডিং অফিসার ডায়েরির মধ্যে কোনো ডিসক্রিপেন্সি নেই, তাহলে সে হচ্ছে কি ম্যাম আমরা এখানে প্রিসাইডিং অফিসার কে ছিল? আপনি তো লিস্ট একটা দিয়েছেন, সিগনেচার থেকে আইডেন্টিফাই করতে পারবেন কে প্রিসাইডিং অফিসার ছিল? হ্যাঁ ম্যাম।
বলুন কে ছিল? প্রদীপ, প্লিজ হ্যান্ড ইট ওভার টু হিম। ম্যাম, কিন্তু নিয়ম হচ্ছে ইলেকশনের, যখন আমরা 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 যখন প্রিসাইডিং অফিসার থাকি নিজে, আমরা ভোট করা হচ্ছে ইডি ভোটারগুলো, তখন কিন্তু নিয়ম হচ্ছে ব্যালট পেপারের পিছনে ফুল সিগনেচার করা। আমি নিজে যখন ইলেকশন ডিউটি ভোটারদের ভোট করিয়েছি, ফুল সিগনেচার করিয়েছি, এখানে উনি কেন ইনিশিয়াল করেছেন আমি বুঝতে পারছি না। আপনি কেন দেখেননি সেটা? সেই সময় আপনি দেখে নেননি যে উনি কেন সিগনেচার করলো না? আপনি তো পঞ্চায়েত রিটার্নিং অফিসার, দায়িত্বটা এখন সব প্রিসাইডিং অফিসারের ঘাড়ের উপর যদি আপনি চাপিয়ে দিতে চান তাহলে হবে না? ম্যাম, আমি যেটা নাম বলছি আগে প্রিসাইডিং অফিসার কে ছিল? আমরা কাশীপুর গ্রাম পঞ্চায়েতের 32 নম্বর ও 32 নম্বর অংশের প্রার্থী, উক্ত বুথের ডাবল প্রার্থী ছিল। গত 8/7/23 তারিখে পঞ্চায়েত ইলেকশন নির্বাচন প্রথম দিকে নির্বিঘ্নে হচ্ছিল, কিন্তু টিএমসি দের দুষ্কৃতি বেলা 12টার বোম গুলি লাঠি ও বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের লোকগুলো ও ভোট দানের লাইনে থাকা সাধারণ মানুষকে বোম্বিং করে তাড়িয়ে দেয় ও পোলিং অফিসারকে ভয় দেখিয়ে ভোটপত্র কেড়ে নিয়ে অবাধে ছাপ্পা মারে। আমরা সিপিএম এর সমস্ত লোক প্রার্থী সহ প্রাণের ভয়ে পালিয়ে যাই, আমাদেরকে ভোট দিতে দেওয়া হয়নি। আমরা সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে প্রকাশ থাকে যে আমাদের বুথে কোনো কেন্দ্রীয় বাহিনী ছিল না। এমতো অবস্থায় মহাশয়ের বিধায় প্রার্থনা পুনরায় নির্বাচন হয় তাহার ব্যবস্থা করব। অ্যাসিস্ট্যান্ট পঞ্চায়েত রিটার্নিং অফিসার হ্যাজ সিলড ইট। এটা কি আপনার নজরে এসেছিল 19 নম্বর পৃষ্ঠার এই যে দরখাস্তটা করেছে? ম্যাম, আমার কাছে প্রসিকিউশনের সময় ওনারা এটা নিয়ে এসেছিলেন, তো আমার কাছে প্রসিকিউশনের সময় যেটা থাকে সেটা হচ্ছে প্রিসাইডিং অফিসারের ডায়েরি, এবং আমি আর অবজার্ভার স্যার মিলে ওটা আলোচনা করি এবং দেখি। সেখানে প্রিসাইডিং অফিসারের ডায়েরি যেহেতু আমরা কিছু পাইনি, আমাদের কাছে রিপোল করার মতো কোনো অপশন ছিল না। আপনি কি সিসিটিভি ভিডিও ফুটেজটা দেখেছিলেন? ম্যাম, সেই সময় তো সিসিটিভি ফুটেজ পাওয়া যায় না, সিসিটিভি ফুটেজ পাওয়া যায় 3-4 দিন পরে। 3-4 দিন পর? হ্যাঁ। আর আপনার কাছে কোনো রকম এই যে চিঠিটা জমা পড়লো, এটা প্রিসাইডিং অফিসারের ডায়েরি থেকে যেহেতু কিছু মেনশন নেই ম্যাম, সেই জন্য আপনি আর কোনো গুরুত্ব দিলেন না? না ম্যাম, আমরা গুরুত্ব দিয়েছি, আমরা সঙ্গে সঙ্গে থানায় জানিয়েছি, ওনারা থানায় কোনো কমপ্লেইন করেননি। থানায় জানালে কি রিপোল হতো? সেটা তো হতো না, আপনাকে তো ডিসিশন নিয়ে জানাতে হতো কমিশনকে যে আপনি কি করবেন না করবেন। কমিশনের কাছে এটা ফরওয়ার্ড করেছিলেন যে এরকম একটা চিঠি জমা পড়েছে? আমরা ম্যাম যেটা করি, আমাদেরকে ডিসক্রিপশন দেওয়া থাকে, আমাদেরকেই বলা হয়, অবজার্ভার যিনি আসেন তিনি কমিশনের পক্ষ থেকে আসেন, তিনি বসে ওখানে ডিসিশন নেন যে কোন যেগুলো আমাদের ইলেকশন কমিশনের যে গাইডলাইন আছে তার মধ্যে আমাদের স্পষ্ট লেখে আছে। প্রিসাইডিং অফিসারের ডায়েরির মধ্যে যদি কিছু লেখা থাকে এবং টাইমলি টাইমলি যে এসএমএস গুলো করা হয় সেই এসএমএস গুলো ফলো করে আমরা যদি করি, প্রিসাইডিং অফিসার যদি 1 ঘন্টার পোলের পরে আমাদেরকে রিপোর্ট গুলো পাঠান, ওগুলোর মধ্যে যদি কোনো জায়গায় লিখতেন যে পোল বন্ধ হয়ে গেছে, ব্যালট পেপার স্ন্যাচিং হয়েছে বা বোম্বিং হচ্ছে যেখানে বের করে দেওয়া হচ্ছে, তাহলে আমরা অবশ্যই, আমরা যেমন ওখানে 15টা বুথে রিপোল করিয়েছি ম্যাম, আর আমার দুটো বুথ এক্সট্রা করতে কি সমস্যা ছিল? কোনো সমস্যা তো ছিল না। এখন তো আপনার কাছে সিসিটিভি ফুটেজ আছে? আমার যে ম্যাম কাউন্টিং হলের যে সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজ আছে আমার কাছে। কেন, এই ভোটিং এর দিনের সিসিটিভি ফুটেজ কোথায় গেল? ম্যাম, ওই যে আমাদের কাছে সেই ফুটেজটা যে এজেন্সি করেছিল তাদের কাছে আমরা যখন এই রিপোর্ট হয় তখন আমাদের কাছে পাঠিয়ে যে সিসিটিভি ফুটেজ কোথাও আছে, ওনারা টোটাল আমাদের কাছে দেখেন যে প্রায় 112টা মতো বুথে ওনারা সিসিটিভি ফুটেজ দেখতে মানে সিসিটিভি রিকভারি করতে পারছেন না। কেন পাচ্ছেন না? ওটা মিসিং আছে। মিসিং মানে মিসিং কি করে হচ্ছে? ওনারা স্যার ম্যাম ইয়ে করেছেন, থানায় ডায়েরি করেছেন, আমরা ওনাদের সিসিটিভি করেছি। এটা কি ইনস্ট্রুমেন্ট গুলো নেই? না ম্যাম, কিছুই নেই ওখানে। কিছুই নেই? না। যদি বলা হয় যে ডেলিবারেটলি এগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে আপনি কি উত্তর দেবেন? ম্যাম, আমাদের যেটা ডেলিবারেটলি সরিয়ে দেওয়া হয়েছে কিনা তা ম্যাম বলা মুশকিল। মুশকিল বললে কি করে হবে? একটা কমপ্লেইন আপনার কাছে জমা পড়েছে যেখানে বম্বিং হয়েছে, ছাপ্পা ভোট পড়েছে, রিগিং হয়েছে, আপনি তার উপরে কোনো ডিসিশন নিলেন না কারণ যেহেতু প্রিসাইডিং অফিসারের ডায়েরি থেকে কিছু পাওয়া যাচ্ছে না। আপনি
ক্যামেরা যা রেকর্ডিং হয়েছে সেগুলো পাওয়া যাচ্ছে না, ইট ইজ মিসিং। কবে মিসিংটা আপনি জানতে পারলেন? ম্যাম স্যার জানতে পারলাম আমরা ১২ তারিখে ম্যাম যখন ইলেকশন সব শেষ হয়ে গেল তখন আপনারা জানতে পারলেন?